হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে, তোমরা যারা এসএসসি 2023 ব্যাচ আছো, তোমাদের কিন্তু সামনেই বলা যায় তোমাদের এসএসসি পরীক্ষা। তো আশা করি তোমাদের যেই পরীক্ষার যেই প্রিপারেশন আছে সেটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আমরা ধারণা করতে পারি। কিন্তু তোমাদের যেই সামনে যতটুকু সময় আছে, তো এই সময়ের মধ্যে তোমরা আসলে কিভাবে তোমাদের যেই প্রিপারেশন আছে সেটাকে আসলে গুছিয়ে আনবে, তা নিয়ে হচ্ছে আমরা কিছু পয়েন্ট আসলে আলোচনা করবো। অর্থাৎ কী কী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের এখন মাথায় রাখা উচিত, বা কী কী জিনিস যেগুলো তোমরা এখন ফলো করলে তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেটাকে আরও ভালোভাবে দিতে পারবে, তা নিয়ে হচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি যে তোমরা টেস্ট পেপারের যে সরকারি স্কুল কলেজ যেগুলো রয়েছে সেগুলোর সিকিউ বা এমসিকিউ যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এখন প্র্যাকটিস করতে পারো। তো এটা কেন? তো দেখা যায় যে আমরা সাধারণত কী করি, আমাদের যদি আমি সায়েন্সের বিষয়গুলি বলি, তো দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তো এগুলোর নর্মালি আমরা থিওরিগুলো প্র্যাকটিস করি, এবং দেখা যায় কি যে সিকিউ যে আমাদের কোশ্চেনগুলো থাকে সেগুলো আসলে সেভাবে আমাদের প্র্যাকটিস করা হয় না। বাট আমরা যদি এখন বিভিন্ন টেস্ট পেপার থেকে পরীক্ষার যে স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো আছে সেগুলো যদি আমরা এখন থেকে একটু দেখে নিই, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার যে কোশ্চেন সেটা সম্বন্ধে কিন্তু তোমরা একটা আইডিয়া পাবে। এরপরে টেস্ট পেপারের মধ্যে কিন্তু আমাদের যে বোর্ডের যে কোশ্চেন সেটা কিন্তু দেওয়া থাকে। এখন কথা হচ্ছে যে আমরা বিভিন্ন স্কুল কলেজে দেখলাম, এরপরে হচ্ছে বোর্ডে দেখবো। তো দেখবা যে তোমরা স্কুল কলেজের কোশ্চেনগুলো থেকে কিন্তু বোর্ডের কোশ্চেন কিছুটা কিন্তু সহজ হয়। তো এই জন্যই কিন্তু বোর্ডের কোশ্চেন সলভ করাটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে তোমরা কঠিন কোশ্চেনগুলো সলভ করতে পারলেও দেখা যায় যে অনেক সময় ইজি কোশ্চেনের সাথে যে তোমাদের পরিচিতি সেটা কিন্তু অনেক সময় হয় না। তো এই জন্য বোর্ডের স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এই মুহূর্তে সলভ করাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এটা গেল মোটামুটি। এরপরে হচ্ছে, তো দেখা যাবে যে তোমরা তোমাদের যে অধ্যায়গুলো তোমাদের আছে পরীক্ষাতে, যেহেতু তোমাদের বলা যে শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস হলেও কিন্তু কিছু কিছু চ্যাপ্টার, বেশি চ্যাপ্টার বাদ দেয়নি, খুব কম চ্যাপ্টারে বাদ দেওয়া হয়েছে। তো সেখান থেকে বলা যায় যে তোমাদের স্ট্রং পয়েন্ট বা স্ট্রং যে চ্যাপ্টারগুলো আছে, তো সবার ক্ষেত্রে দেখা যায় যে কিছু ফেভারিট চ্যাপ্টার থাকে, যে চ্যাপ্টারগুলো আমি মোটামুটি পারি বলা যায়, সেগুলো যদি তোমরা আরও ভালোভাবে ফোকাস দাও তাহলে কিন্তু তোমাদের যে পরীক্ষা উত্তর করার জন্য তোমাদের কিন্তু মানে আরো সিলেক্ট করতে আরো সুবিধা হবে। তো এই জন্য বললাম যে স্ট্রং পয়েন্ট বিবেচনা করে কয়েকটি চ্যাপ্টার বেশি করে ফোকাস করো। সেই ফোকাস করা যে চ্যাপ্টারগুলো থেকে সেখান থেকে তোমরা আসলে বেশি বেশি করে যে সিকিউ কোয়েশ্চন বা এমসিকিউ সেগুলো তোমরা সলভ করে নিলে। আচ্ছা, এরপরে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে সিকিউ এর কখের জন্য প্রিপারেশন নাও। তো দেখা যায় যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে হচ্ছে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম সেগুলো হচ্ছে আমরা সলভ করে থাকি বেশি বেশি, বাট দেখা যায় যে ক হয়ের জন্য কিন্তু আমরা সেভাবে প্রস্তুতি নিই না। এই জন্য যেহেতু তোমাদের কোশ্চেনটা সিকিউ হবে, সিকিউতে কিন্তু আমাদের আসলে কখটা কিন্তু সব মানে প্রতিটা সিকিউতে কিন্তু থাকে। তো সমস্যাটা হয় যে ধরলাম আমি কখ আমরা ম্যাথগুলো পারলাম, মানে গ এবং ঘ পারলাম, বাট ক এবং খ না পারার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় কি সেটা আমাদেরকে স্কিপ করতে হচ্ছে। তো এই জন্যই তোমরা যদি মানে এখন থেকে এই বোর্ডের জন্য কিন্তু তোমাদের আসলে কখগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো এগুলো তোমরা করতে করতে পারো। আগে তো বললাম যে আমাদের বিভিন্ন স্কুল কলেজে তোমরা দেখবে যে টেস্ট পেপারে কিন্তু আমাদের সেই কোশ্চেনগুলো আছে, কখ দেওয়া থাকে, তো সেই কখগুলো থেকে আইডিয়া নিয়ে নিলে। আচ্ছা, এই গেল। এরপরে এরপরে হচ্ছে কমন সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি সহ ধর্ম, আইসিটি বা আরও যেগুলো আছে সেগুলো নিয়ে একটু সেগুলোতে টাইম দেওয়া। তো এটা কেন? তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু আসলে সবগুলোতেই কিন্তু মানে বলা যায় যে 100 মার্ক করে করে, তো দেখা যায় যে আমরা সায়েন্সের যেগুলো আছে সেগুলোতে বেশি ফোকাস দিয়ে ফেলি অনেক সময়, বাট বাংলা ইংরেজিতে কিন্তু কম ফোকাস দেওয়া হয়ে যায়। এই জন্য এই সময়টা কিন্তু তোমাদের এই সাবজেক্টগুলোতে কিন্তু তোমাদের একটু ফোকাস দেওয়া উচিত। কিভাবে দিবে সেখানেও বলা যায় যে মোটামুটি যেমন বাংলা দ্বিতীয়তে বলি, তোমাদের সেখানে রচনা আছে, চিঠি যেগুলো আসে সেগুলো একটু এখন রিভাইজ দিতে হবে। সেখানে তোমরা দেখবে যে বোর্ডের থেকে কী কী আসে প্রতি বছর, সেভাবে তোমরা আইডিয়া নিয়ে নিবে। ইংলিশের ক্ষেত্রেও একই কথা, ইংলিশের যেসব আমাদের কম্পোজিশন প্যারাগ্রাফ সেগুলো এখন আসলে দেখবে যে কোনটা কোনটা বারবার আসছে সেটাই কিন্তু বোঝা যায়, এবং অনেক সারাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট দিয়ে থাকে। তো সেভাবে আসতে করে তোমরা সেভাবে কিন্তু তোমরা প্রিপারেশনটা নিতে পারো। এরপরে হচ্ছে সম্ভব হলে মডেল টেস্ট দেওয়া। সো মডেল টেস্ট হয়তো তোমরা অনেকেই হয়তো বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে থাকতে পারো, আশা করি সবাই মানে সবাই না, অনেকে হয়তো দিয়ে ফেলেছো। আর যারা দাও নাই, তোমরা কিন্তু তোমাদের যে টেস্ট পেপার আছে সেখানে কিন্তু অনেক মডেল কোশ্চেন কিন্তু থাকে, তো সেখান থেকে কিন্তু তোমরা সময় ধরে কিন্তু মডেল টেস্ট দিতে পারো। সেটা হচ্ছে সিকিউ হতে পারে বা এমসিকিউ হতে পারে, নিজেদের সময় ধরে কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের একটা প্রস্তুতি বা কি বলবো একটা মানে আইডিয়া হয়ে যাবে কিন্তু তোমাদের সময় সম্পর্কে। এরপরে মেইন বইয়ের অনুসরণে সিকিউ এমসিকিউ,
তো এটা কেন আবার বললাম, এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে স্যাররা কিন্তু বোর্ডের ক্ষেত্রে আমাদের মেইন বুক থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন রিপিট করে। তো এই জন্য হচ্ছে আমাদের মেইন বইয়ের যে সিকিউ এমসিকিউ গুলো আছে সেগুলোর মধ্যে আইডিয়া নিয়ে রাখাটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তো এগুলো যাতে বাদ না যায় সেটা হচ্ছে এই মুহূর্তে খেয়াল রাখবে। আর শেষে হচ্ছে বাইরে থেকে এমসিকিউ সলভ করার সময় কমিয়ে আনার জন্য কিছু শর্টকাট। তো এটা মেইনলি হচ্ছে ম্যাথের ক্ষেত্রে বলা যায়, ম্যাথ বা ফিজিক্সের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু টাইপের ম্যাথ থাকে যেগুলো আমাদের সলভ করতে একটু টাইম বেশি লেগে যায়। তো সেগুলো দেখবে অনেক সময় কিছু কোশ্চেন আবার রিপিট হয়। সো সেই রিপিট হওয়া কোশ্চেনগুলো তোমরা কীভাবে আসলে আরও শর্টকাট বা মানে যে প্রসেসটা আছে সেটা তোমরা একবারে মানে মাথায় নিয়ে রাখবে সেটা কীভাবে করতে হয়, তাহলে কিন্তু তোমরা মানে প্র্যাকটিস করবে যে কীভাবে সময়টা আসলে কমিয়ে আনা যায়। তো এভাবে যদি তোমরা মোটামুটি এই আমাদের এই টিপসগুলো ফলো করো বা এই পয়েন্টগুলো মনে রাখো, তাহলে আশা করা যায় তোমরা তোমাদের যে সামনে এসএসসি পরীক্ষা আছে সেখানে আশা করি তোমরা ভালো করতে পারবে। তো আমি সবার জন্য এই কামনাই করি যে তোমরা তোমাদের সামনে যে পরীক্ষা সেটা মানে ভালোভাবে দিতে পারবে এবং টেনশনের কোনো কারণ নেই। আর যেটা মনে হচ্ছে তোমাদের কিন্তু মানে অনেকদিন পর পরীক্ষা হচ্ছে, আশা করি মনে হয় তোমাদের মানে এরকম বোর্ড পরীক্ষা কিন্তু অনেক বছর ধরে হয়নি। তো এখানে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা যদি ঠিকভাবে প্রিপারেশন নাও তাহলে তোমাদের মোটামুটি ভালো পরীক্ষা হবে এরাই আশা করি। তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।